জীবন মরণ আমার হাতে না, টস করে দেখি তোরা বাঁচবি না মরবি। এইটা হইল জীবন আর এইটা হইল মরণ, ঠিক আছে? খুব খারাপ। আরে তুই তো খুব সুন্দর। আমার নাম মোহাম্মদ আলী মিজা, খালি লাগে খিদা। দেখছোস, ভালোই দেখছোস, কারো যেন কিছু না কইতে পারো তোর জন্য। দেখি যা চরিত্র বলতে কিছু আছে? কিছু নাই, থাকলে মায়া মানুষের উপর যাবে পড়তো। ওই আব্বাস, নাম আমার মোহাম্মদ আলী মিধা, খালি লাগে খিদা। তোর বাপে আমারে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে, খুব খারাপ কাম করছে। মায়াটার ভবিষ্যৎ খুব খারাপ। এই ভবিষ্যৎ খারাপ কি? এই ভবিষ্যৎ কি খারাপ? লুচ্চা বদমাইশ। ওই দারোয়ান, এত বড় সাহস তোর আমার ছেলেকে বদমাইশ বলিস? বদমাইশে বদমাইশ কব না, কি কব? আরে ভালো মানুষ কব। ছোট লোক, আর একটা কথা বলবি না। মেয়ে মানুষ বেপরদায় ঘোরাঘুরি করলে লোকের চোখ তো পড়বে। বাবা, কার সাথে কথা কও? আর একটা কথা বলবি না। যেমন বাপ তেমনি পোলা। আমি লেখাপড়া করলাম না, মোহাম্মদ লেখাপড়া করলো, শিক্ষিত। ও কি হইল? ও কি হইল? হ্যাঁ, কি হইল তুই? আব্বাস, কথা তো ভালোই শিখেছিস, কিন্তু কার সাথে কিভাবে কথা বলতে হয় তা শিখিসনি? দারোগা সাহেব মহাপত্র নিয়ে যান, ওর নামে আমরা নারী নির্যাতন মামলা দেব। দিস দিস, ক্ষমতা থাকলে দিস। ওই নদীর বাপ, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই দারোগা, আমার ছেলেরে দাও, তা না হলে ট্রান্সফার করে খাগড়াছড়িতে পাঠিয়ে দেব। ক্ষমতা থাকলে দেবেন, নদীর বাবা যদি মামলা করে আপনার ক্ষমতায় কাজ হবে না। আমাকে আমার কাজ করতে দিন। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আগেও ছাড়িয়ে এনেছি, এবারও ছাড়িয়ে আনবো। আর তুই তো তোর দাদির ক্ষমতা সম্পর্কে জানিস। তা জানে, তবে আব্বাস আর আব্বাসের বাপ কাজটা ভালো করেনি। ওজনের চাইতে বেশি ওজন মাথায় নিয়ে ফেলেছে। দেখছি শয়তানের পেটে শয়তানি হয়েছে। ঠিক কইছো বাবা, এই বয়সে কি আটা কাটা ব্লাউজ পরছে দেখছি। একদম ঠিক। নদীরে, যা দেখছোস কাউরে কইস না, তোরে ভালো লাগছে, তোরে ভালোবাসতে গিয়া অ্যারেস্ট হয়ে গেলাম। আমারে বলিস না নদী। এসো জব্বার ভাই, থানায় চলো, ওর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেবো। ওরে শিক্ষা না দিলে অভিযানে না। আসলাম ভাই, আমরা গরিব মানুষ, মামলা মোকদ্দমায় যাবো না। ওরা খারাপ লোক, পরে বিপদ হইতে পারে। আরে ভয় পেয়ে তো চলো দেখি। না আসলাম ভাই, যা হবার হইব, তোমরা পাশে থাকলে সাহস করে বাইচা থাকুম, তা না হলে মইরা যামু। চাচা ভয় নাই, আমরা বাপে পোলা তোমার লগে আছি, বুকে সাহস রাখো। কি ব্যাপার আপনারা? বসুন বসুন। জি, আপনার কাছে এসেছি আমার ছেলের জামিনের ব্যাপারে। আপনার ছেলে কি নাম জানো? কেন চেনেন না? ঈশ্বরের সবাই তাকে চেনে। নাম মাহবুত আলী মৃধা। ও চিনেছি, সে তো মস্ত বড় সন্ত্রাসী হিসাবে পরিচিত। কি বলছেন আপনি? আমার ছেলে খুব ভালো। আচ্ছা তা বলুন, এবারের কেসটা গিয়ে মানে বস্তির একটা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গেছে, উল্টো পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। দেখুন, আপনাদের হয়তো জানা নেই, আমি কোনো সন্ত্রাসীর পক্ষে কোর্টে দাঁড়াই না। অনেকদিন বিদেশে ছিলাম, প্র্যাকটিস প্রায় ছেড়ে দিয়েছি। তবে কোর্টে দাঁড়ালে জামিন আমি অবশ্যই পাবো। কিন্তু দেশকে যারা ধ্বংসের মুখে ঠেলে দেয়, সমাজকে কলুষিত করে, তাদের পক্ষে কোর্টে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আপনারা আসতে পারেন। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি বোধহয় জানেন না, এই সমাজকে যারা কলুষিত করে ধ্বংস করে, তারাই সমাজে প্রতিষ্ঠিত এবং বীর দর্পে বেঁচে আছে। আর শান্তিপ্রিয় মানুষরা এমনিতেই মরে যায়। এসো। হ্যাঁ চলো। আর কিডা কি ব্যাপার দারোয়ান? গেট খুলছো না কেন? কার কাছে যাবেন? মিশের কাছে এসছি। অনুমতি ছাড়া এখানে ঢোয়া যাবে না। অনুমতি? আমি পারমিশন। কার পারমিশন লাগবে? হয় স্যারের, নয় আপামনির। তুমি বোধহয় আমাকে চেনো না। আমি আর নিশাত একসঙ্গে বিদেশে লেখাপড়া করেছি। আমাকে যেতে দাও। দেখেন, মালিকের হুকুম ছাড়া কোনো অচেনা মানুষে আমি ঢুকতে দেই না, আজও দেব না। ওকে, লেট মি সি। ওকে। হ্যালো নিশা, তোমার দারোয়ান আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। কি? দারোয়ান তোমাকে ঢুকতে দেয়নি? দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য রোড। ওকে স্টপ। Getting. কি ব্যাপার প্রিন্স? মুখটা ঠিক করো। কিভাবে ঠিক করবো? তোমার দারোয়ান আমাকে চিনল না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আমাকে বাড়িতে ঢুকতে দিল না। কি বলছো তুমি? দারোয়ান তোমাকে? হ্যাঁ, দারোয়ান ঢুকতে দেয়নি। चलो देखा जाक কি হয়েছে তোমার এখনো মন খারাপ করে আছো ওকে এই ও আপামনি ভুলাইছে না বুঝা সুইয়া সব মানুষ আটকায় ফেলো আপামনি ক্ষেত্রে চলো मंद सब दामी दामी कपड़ चपड़ देहे किन्तु बोझा जाए ना पाबनी सब लोक तुम्हारे परिचित होते हैं आपामनी आमाके ट्रेनिंग समय बोलिए देशे अपरिचित लोक देखली मरिया गेलियो ढुकते दिबि ना तुम देखियो बुझते पारो ना ओ आमार के आपामनी आमरा लेखा पढ़ा जानि ना केमन बुझबो आपन किडा पर बेशी कथा बोलो ना आज थेके भालो करे चिने राखो आज के परेते आर बोलो बिना ने तय अपरिचित लोक देखली किन्तु आमी ढुकते देबो ना ने आमरा तुमि एकই কথা বলছো না দেবো না কিন্তু কি হয়েছে সালাম মালিক কি হয়েছে মামুনি ড্যাডি দারোয়ান প্রিন্সকে ঢুকতে দেয়নি ও আসলে আমারই ভুল হয়েছে প্রিন্সকে চিনিয়ে দেওয়া উচিত ছিল তাহলে আসলাম আটকাতো না প্রিন্স মাই সন কিছু মনে করো না আমারই নির্দেশ ছিল যেন কোনো অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে না দেয়া হয় इट्स ओके আঙ্কেল তাছাড়া ও তো আটকে ভালোই করেছে अपरिचित लोक के ढुकते देवा उचित ना गुड सिक्यूरिटी हाँ आसले गुड सिक्यूरिटी आशी सर जाओ बसो माजे माजे सिनेमा देखा दरकार सिनेमा तो भालोई लागसे ताई ना ए खरा মার্ডার কেসে ফাইসা দাও রে বাবা হালারা ঝামেলা বাদ দে ব্যাগের মধ্যে কি আছে তোরা দুজনে ভাগ করে না আমি নিব না এ দুলা ভাই কি কইছে নে ভাগ কর ভাগ কর ভাগ কর ভাগ এই তোমতো শাস্ত্রা চিন্তাইকারী হাতকে বাসনের লাগে এই বুদ্ধি যার হাত থেকে ব্যাগটা লইলি এইটা আমার স্ত্রী গুরু এতদিন আপনি কোথায় ছিলেন সালাম করি সালাম করি আচ্ছা স্পেশাল আমি দোয়া করি বাচ্চা থাক চোরের কাম তো সাকসেসফুল হবে তোদের গুরু ভক্তি ভালো কামাই রুজি করে খেতে পারবি তোর নাম কি তালটু তোর নাম আইতো তালটু আর ফালটু তাহলে আমি হইলাম গিয়া লালটু শোন এই লাইনে অনেক নতুন ধান্দাবাজি আছে তোরা যেটা করছস এটা অনেক পুরানো ওল্ড মডেল বুঝছস তাইলে নতুন ডাকি দুলা ভাই হ্যাঁ আয় আমার সাথে নতুন স্টাইলে শুরু করি তাহলে তুই ডাল ভাত খা বাঁচতে পারবি আয় আমি আগে হাতে করি হয়ে গেছে তাহলে আরে মারলে দুজন মহব্বত ছাড়া পাইতাছে অর্ডার দিছে নদীর তুলে নেওয়ার লিগা তাহলে আর দেরি কিসে দেরি না বেটা চল খুঁজা দিয়ে কই আছে মৌমাছি ফুলের গন্ধ নিতাছে ওই দেখ আনন্দে হাসতাছে দেই গেলাম কি চললেই যাই এই ম্যাডাম তোরা দাঁড়াইছিস কা এই মায়ের লিগা মহব্বত টেনশনে আছে ওরে আমার কথা তুইলা দেন সব জামা শেষ হয়ে যাবো ওরে সুস্থ অবস্থায় তোকে এত উঠাই দিলি আমি তো দাঁড়ানো যাওয়া রে ওরে যদি নীতি হয় তাহলে আমরা অসুস্থ করে দিতে হবে না। শোন, আমি হলাম দারোয়ান, জানমাল রক্ষা করা আমার কাম, নীতি দেব না নে, তাই করুন। আব্বাস, অগর সাথে মারামারি করাটা বলে ঠিক হল না রে। প্রতিশোধ নেবে ওরা, প্রতিশোধ নিলে নিব। বাবা, ওরা পাইছে নাকি? হ্যাঁ, তোমার শরীরে হাত দিব, নদীর মতো মায়ের জোর করে বিয়ে করবো। এই মোহাম্মতের সাথে মাইয়া বিয়ে দিতে নদীর ভক্ত রাজি, তুমি কেমনে জানলা? হয়তো জব্বার চাচা ভয় রাজি হয়েছে। হ বাবা, হ আমি ভয় রাজি হয়েছি। ওরা দিন রাইত আমার ভয়ের মধ্যে রাখছে। আমারে বাঁচাও বাবা, নদীরে বাঁচাও। কান্দনা চাচা, তোমরা একা না, আমরা আছি তোমার লগে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে নদীর ওরা কিছুই করতে পারবো না। আব্বাস, দুনিয়াটারে আমার সে কম সেন্সিস রে, ওরা খুব খারাপ লোক। মায়াডারে এই মুহূর্তে বিয়ে না দিলি ওরা নষ্ট করে ফেলবি রে, তখন সব যাবে। আসলাম ভাই, কি করুম? বিয়া শাদি দিতে টাকা পয়সা লাগে। দারোয়ানি কইটা কয় টাকা পাই? না, টাকা লাগবো না চাচা, নদী সুন্দর মায়া, ভালো পোলা দেখে আমি বিয়া দেব। অত সময় কই ভাবি? অগর শরীরে হাত দিছস, ওরা অন সকাল সন্ধ্যা ওই মাইয়াটারে বিরক্ত করবো। বিরক্ত করবো? হ্যাঁ, আমি কি খারে খারে দেখবো নাকি? বুঝস না রে বাপ, নিজেও মরবি, মারো পারবি। নদীরে যখন এত ভালোবাসস তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। তারাইলে তাইলে তুই বিয়া কর। কও কি বাবা? নদী ছোট মায়া, ছোট বড় বুঝি না, মায়াটারে উদ্ধার কর। তোর লেগে আমি দোয়া করুম বাবা। শুনছি মোহাম্মদ দু একদিনের মধ্যে জেল থেকে ছাড়া পাইব। কেমন আছো? আরো আগে জেল হইতে বাইরে কি চৌধুরী যদি তোর মামলাটা লইতে। চল চৌধুরীর লগে দেখা করে যাই, ল দেখ। অনুমতি ছাড়া ঢুকতে দেব না রে। ভিতরে যেতে আমার অনুমতি লাগে না। আরে অনুমতি ছাড়া আমি জাতি দেব না রে। আটকা। আরে আরে কে শর্মা দাও কা। আরে শক্তি নেই কম না। প্লিজ শুনো। কি শুনো না? শুনো না। কি গন্ধ শরীরে। ম্যাডাম অনেকদিন জেল কাটছি তো তাই শরীরে একটু গন্ধ হয়েছে। হুদা হেলায়ু I'm a bad man. Just come from jail. Jail? हाँ, jail थी का छाड़ा पाई सी। आरो आगे छाड़ा पाई ताम। जुदी चौधरी साहब इट्टू चेष्टा करतो। फूलेर गंधो शुगले सब ठीक हो जाएगो। No, 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 no. बड़ो सुंदर लगता चे। आमर नाम मोहब्बत अली मीठा। खाली लगे किदा। की करूँ काओ? मोहब्बत তুমি আমার বাসায় কেন যে আইছি কইতে পারি না। তোর দেখাইতে আইছি যে আপনারে ছাড়া আমি বাইরেতে পারি। বের হয়েছো ভালো কথা, কিন্তু আমার বাসায় ঝামেলা করতে এসেছো কেন? ঝামেলার এখনো কি দেখছেন? পুরা দমে শুরু হইলে চোখে মুখে আন্ধার দেখবে। এটা ফলিয়া আদারওয়াইজ আমি তোকে কি করবি কি করবি টস করে দেখুম হায়াত আছে না নাই। তোর সাউট ভদ্রভাবে কথা বল, এটা ভদ্রলোক গাড়ি। ভদ্রলোক ভদ্রলোক প্লিজ ডোন্ট টক উইথ দিস ইজ কন্ট্রাক্ট। চৌধুরী সাহেব ইংরেজি আমি বুঝি, স্কাউন্ডেল কইলেন যখন বুঝাই দিমুনে অর্থটা কি। আউট আউট স্টপ। এতক্ষণ ধরে রাখছো সাইরা দে, আগে কবা না। খোদা আব্বাস দারোয়ান। মোহাম্মদ তুই এসেছিস বাবা। বাহ চাচি বাহ বাহ, যেভাবে নেমে এলে মনে হলো তোমার ছেলে বিশ্ব জয় করে আসছে। কি বলতে চাস তুই? সোজাসুজি বল। বলার আর বাকি কি আছে? মোহাম্মদ বাইরে যা করে বেড়ায় তাতে মুখ দেখানো যায়? কি করে বেড়ায় নতুন করে আর কি বলবো? তোমরা তো সবই জানো। অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করে জেল খাচ্ছে। তোর অসুবিধা কোথায়? অসুবিধা তো একটাই, ও আমার ভাই, আপন চাচাতো ভাই। আমরা একই বংশের সন্তান। রাস্তাঘাটের লোকজন যখন মীরা বংশের দুর্নাম করে তখন মাথা নিচু করে থাকতে হয়। আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিলে আমি আর এখানে থাকবো না। আরে বেটা সেটা তো পরের কথা, তুই যে ওই বস্তির মেয়ে জ্যোৎস্নার সাথে মেলামেশা করিস তাতে বংশের মর্যাদা ক্ষুণ্ণ হয় না? জ্যোৎস্নার সাথে আমার খারাপ সম্পর্ক নয়, ওকে আমি ভালোবাসি। কারে ভালোবাসাস? জ্যোৎস্নাকে ভালোবাসি। ওই দারোয়ানের মাইয়াটা। দারোয়ানের মেয়ে হলেও ওরা মানুষ হিসেবে অনেক বড়, তোর মতো খারাপ নয়। আর তোমরাও শুনে রাখো, ওই দারোয়ানের মেয়েকেই আমি এই বাড়ির বউ করে আনবো। আরে যা যা, বিয়া করবি তুই, বাসর করব আমি। ঠিক বলেছিস। আহারে বাবা আমার, তোর জেলখানায় কোনো কষ্ট হয়নি তো? একেবারে শুকিয়ে গেছে। আমার ছেলের জেলখানায় যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, তাই না রে মোহাম্মদ? ঠিক কইছো ড্যাডি। আমার চাচতো ভাইটা ইদানিং গলা উঁচা করে কথা কয়। ব্যাপারটা ভাইবা দেখছো? গলাটা নিচে দিলি আর উঁচু করে কথা বলবে না। এত উত্তেজিত হওয়া তোমার ঠিক হয়নি। তাছাড়া তুমি একা মানুষ, তোমার চাচা চাচি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে? যা ক্ষতি হবার তা তো তারাই করেছে। আবার ছেলেকে লেলিয়ে দিয়েছে কুকুরের মতো, মাংসের গন্ধ পেলেই ছাপিয়ে পড়ে নিরীহ মানুষের উপর। তারপর সমাজে তারা প্রতিষ্ঠিত বড় লোক, আর আমরা গরিব। বাবা দারোয়ান, আর তুমি কেন বারবার এই গরিবের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা ধ্বংস করছো? কি বললে? আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ে ধ্বংস হচ্ছি? ঠিক আছে, তাহলে আজ সত্যি সত্যি ধ্বংস হয়ে যাব। দেখা দাও আমার কাজ। ভালোবাসার রস বুকে ঢলমল কল করে যে করে তোমার বুকটা যখন কাঁপে রে ভালোবাসার রস বুকে ঢলমল কল করে তখন তোমায় পেতে চাই আমি ছাড়া কেউ নাই নিভিয়ে দেব তোমার যত যৌবনের জ্বালা রে ভালোবাসার রস বুকে ঢলমল কল করে যে আমার বুকে না না গান পেতে শোনো না পাগলার হৃদয়টাকে জড়িয়ে আমায় ধরে রে নিভিয়ে দেব তোমার যত যৌবনের জ্বালা রে আমায় ঘুম ভাঙাইয়া দিয়া গেল আমার শরীরে আগুন জ্বালায় দিছস তোরে কি আমি ছাড়তে পারি জব্বর তোর মাইয়ার লাগে আমি কয়দিন জেল কাটছি তাই ওর এই ঋণ আমার শোধ করতে হইব আমার অনেক দিনের খিতাব আমি খিতাব মিটাইতে চাই আপনার সকল সময়ের খিতাব আমরা গরিবেরা কেমনে মিটাবো পারবি পারবি একটু চেষ্টা করলেই পারবি ভাইপা দেখ শান্তি চাস না অশান্তি চাস শান্তি চাই শান্তি আব্বাস নদীর ব্যাপারে মাথা ঘামাইস না আমি নদীর বিয়ে কইরা ঘরে লয়ে যামু ওর বাপে রাজি আছে হায় হায় ওই বেটা নদীর বাপে রাজি থাকলেও আমি রাজি না ওই তুই কেডা আমি ওর রক্ষক নদী মহব্বতের বিয়ে করতে চায় তুই কি রাজি রাজি হয়ে যাও নদী বহুত কিছু পাবা না আমি ওর সাথে বিয়েতে রাজি নই তবে তুমি বিয়ে করলে রাজি আছি কারে কষ্ট কি তুই তো ছোট এখন আর আমি ছোট নই তোমরা চোখ দিয়ে আমাকে বড় করে ফেলেছো ঠিক কইছো নদী তুমি আর ছোট না বড় হয়ে গেছো ওই মেয়ের বাপ নদীরে বুঝাও আব্বাস বিয়া করলে তোমার মাইয়ারে না খাওয়া মায়ের আলাইব আরে না খাওয়াতে পারলে ইজ্জত দিতে পারবো আর তোর ইজ্জত নাই টাকা আছে তারপর হারাবে টাকা তুই নদীর বেটি তোকে মারা হারাবি আমি থাকতে পারবি না নিঃসর্গস নয় তয় নদীরে তুইও বিয়ে করতে পারবি না মাঝখানে কেউ আইসা ফাও খায়া ফেলাইব খিদারে খিদা আমার এত জ্বালাস কেন এত খাওন পামু কই এই চল আবার আমি কি করুম এই মায়ের লয়ে কই যাব? কোথাও যাইতে হবে না চাচা, একটা কথা মনে রাখো, আব্বাসের চোখের সামনে নদীর কেউ কিছু করতে পারবো না, নদী আমাগো। আব্বাসরে আমি খুন করে ফেলামু, আমার যে সুই দিয়া গুতা দেয় আমি তারে কুড়াল দিয়ে কোবামু। কারেক্ট, ওরে কুড়াল দিয়ে মারতে হইব। অনেক আগে কইছিলাম ওরে খরচ করে ফেলাই, এতদিনে 40 হয়ে যেত। এক কাম কর, নদীর আমি ফাইনাল করিয়ে দেই, তাইলে তুই মামলাটা খাবি না। উফ, যে নদী লেগে আমি জেল খাটলাম, এই নদীরা আমি ফাইনাল না করলে আমার খিদা খিদাই থেকে যাইব। খিদা রে, বড় খিদা। আব্বাস ভাই, আমি নদী, ভয় নেই। নদী, তুই এত রাইতে? আমার কাছে এখন রাত আর দিন সমান হয়ে গেছে, তুমি কাছে থাকলে ভয় ডর কিচ্ছু থাকে না। কিন্তু কেউ তো এর পাইলে কি হবে জানোস? একবার ভাইবা দেখছস? কি আর হবে, আমি মেয়ে মানুষ, আমার বদনাম বেশি হবে, তোমার কিছুই হবে না। সেই দিনের পিচ্ছি মেয়া, এত বড় হয়ে গেছস? এখন আমি আর পিচ্ছি মেয়ে নই, এত বড় হয়ে গেছে যে তুমি ভাবতেও পারবে না। তাছাড়া তুমি জানো না, মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। নদী, তুই আমারে যেভাবে বুঝাইতাছস তাতে মনে হয় আমি তোর চাইতে অনেক ছোট। আচ্ছা, আমি কোনো স্বপ্ন টপ্ন দেখতেছি না তো? এত রাতে তুই আমার ঘরে, পার্বতী ও দেবদাসের ঘরে এত রাতেই গিয়েছিল। তারপর পার্বতী যখন দেবদাসকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, ঠিক সেই সময় ঘর বাঁধার স্বপ্ন ভেঙে দিয়ে দেবদাস পার্বতীকে ফিরিয়ে দিয়েছিল, আর পার্বতী কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পার্বতীর জন্য দেবদাসের কি হয়েছিল জানোস? জানি, দেবদাস মারা গিয়েছিল। দোষটা কি পার্বতীর ছিল? ছিল না। এখন তুমিও কি আমাকে পার্বতীর মতো দূরে ঠেলে দিতে চাও? না রে নদী, তোরে আমি দূরে ঠেলে দিতে পারবো না, কোনদিন না। আমি তোরে ভালোবাসি নদী। আচ্ছা, আমি বুঝলাম না, যার দেহ তার প্রেমে পড়িয়ে যাও, ঘটনা কি? হারা জীবনে তোর লগে থাকিয়া চাইয়া চাইয়া দেখতে যাবো না দোস্ত? আমার এখন দুইটাই চয়েস, একটা আর অন্যটা হইল কোটিপতি চৌধুরী মাইয়ার নিশা। নামটা শুনলেই নেশা লেগে যায়। মহব্বত, মহব্বত, তোর ড্যাডি বলছিল এই এলাকা থেকে তুই এবার নির্বাচন করবি। মাম্মি, নির্বাচনের লাগা ভালো কাম করতে হয়। আরে এই এলাকায় আমার যা রেকর্ড, তাতে কোটি কোটি টাকা খরচ না করলে পাস করা যায় না। বাবা আমার চুপ থাক, আর তোমাকে না। সেই কোটি টাকার দিকে তুই না দৌড়িয়ে তুই দৌড়াচ্ছিস কোন বস্তির নদী ফদির দিকে। ড্যাডি, ওই মাইয়ার লাইগা আমি জেল খাটছি, ওই মাইয়ারে আবার আব্বাস ভালোবাসে, জানা লাগে না কও? হ্যাঁ বুঝেছি, কিন্তু চৌধুরীর মেয়ে নিশা? ড্যাডি, ইউ আর গ্রেট। নিশা, নামটা শুনলেই নেশা লেগে যায়। শি ইজ বিউটিফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক। ওই ছাগল, ওই নিশাকে পেলে সব পাবি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু পাবি। 3-4টে নির্বাচনের টাকা ওখান থেকে পেয়ে যাবি, মনে নেই? চৌধুরী তোর জন্য আমাকে অপমান করেছিল। শোন, ভদ্রভাবে প্রস্তাব দিয়ে দেখ তোর সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয় কিনা। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরা বাস, তুই তোর বাবা কোথায়? মালিক, বাবা অসুস্থ, তাই আইতে পারবো না। এই তোদের একটা শোনা, একটানা 10 দিন ডিউটি করলে তোরা অসুস্থ হয়ে পড়িস। আজ বাসাটা অনুষ্ঠান, কিছু কাজও করতে হবে, কে করবে সব বল? ঠিক আছে মালিক, বাবার ওয়া কাজটা আমি করে দেবো। ঠিক আছে, সন্ধ্যায় চলে আসবি। আরে হ্যাঁ, একটু বেশি রাত পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, चाचा बाबा के बुझाओ बाबा तो कथा शुने ना एटा ठीक ना আসলাম ভাই রাত দিন এত ডিউটি দাও শরীর তো খারাপ হইবই শরীরের প্রতি যত্ন নাও আমি ডিউটিতে গেলাম হ্যাঁ আব্বাস কোয়ালে যাস বড় সাহেবের বাসা আজ অনুষ্ঠান আছে তুমি অসুস্থ তাই সাহেব কইলো তোমারও এক কামটা করে দিতে তুই রাজি হলি কা তুই কি দারওয়াল হবি हाँ बाबा दारवान होमो की योग्यता आमार कओ तुमी असुस्थ डाक्टर जाइते पारि ना टाकार अभावे तुमी रेस्ट नाओ आमी आइताछि हाँ दारवाने साल तो दारवानी हय की ব্যাপার এত সেজেগুজে কোথায় যাচ্ছো বিয়ে করতে ঠিকই কইছো বিয়াতে যাইতাছি তবে বিয়ে আমার না চৌধুরী সাহেবের মায়া আজ আংটি পরাইবো আমার না ভীষণ দেখতে ইচ্ছে করছে নিয়ে যাবে যাবে গেলে কিন্তু আমার লগে কাম করতে হবে ঠিক আছে কাজ করব বড় লোকের আংটি কিভাবে পরায় আজ আমি দেখব ঠিক আছে চল চলো मात्र मे हुस्नेरा निशार साथे महबूब रहमान प्रिंसेर बियेर तारीख 14 फेब्रुआरी धार्य करा हयेछे ओदेरके आपनारा दोया करबेन एबं आपनारा सबाई आमंत्रित आबार शोन ठीक मतो देखाशोना करिस কেউ যেন ফাঁকি ঝুঁকি না দেয় ঠিক আছে জি স্যার আপনি কোনো চিন্তা করেন না কিছু লাগলে আমরা ডাকেন বুঝলেন স্যার আমি তো আছি আচ্ছা আপু আজ তোমাকে খুব সুন্দর লাগছে তাই বুঝি চুমা 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 দে ছোট সময় কুত্তা কামড়াইছিল ওই বিষে হলো যায় নাই আমার নিজেরা খাইও না আরে এটা খায় না এটা খাইলে মাথা ঘুরায় মাথা ঘুরাইব মদের গন্ধ গাল্লু তোর ইজ্জত শেষ তোর মায়া লোক মনে করছে শালা গো মোর ইজ্জত শেষ করছো মোরে মাইয়া লোক মনে করছো ও মাতাল মানুষ চৌধুরী বাড়ির অনুষ্ঠানে মাদ না মদ খাইয়া এ পর্যন্ত হারাম দাদা 1000 মানুষের চুমা দিচ্ছে আবার মাইও খেয়েছে ও নেশা ছোটে নাই নেশা শুনে যাচ্ছে মাছ না পাবে বেশি করে খাইছো বেটা শাসন মার বেটা সব দিছো আর রাত মাইয়া করে চুমা দিছো আর রাত না কার অনুষ্ঠানে মাগনা মদ খাইছিস কইলি স্যার চৌধুরীর মাইয়ার আংটি পরানো অনুষ্ঠানে আমি মাগনা মদ খাইছি এখন চুমা খামু দে চুমা খা দে ও না বুঝা কোট মনে করে খায়া একটা আউলা ঝোলা লেগে গেছে দে চুমা ও চৌধুরীর মায়ের আংটি পরাইছে আর বিয়া তো এখনো হয় না কি আবল তাবল প্রস্তাব নিয়ে এসেছো আবল তাবল বেকা আমার রাজপুত্রের মতো বন্ধু আপনার মাইয়ারে পছন্দ করছে আপনার মাইয়ারে দান দিয়ে ভালোবাসে আসল কথা হলো আপনি মাইয়ারে বিয়ে করতে চায় আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর বিয়ে ঠিক না হলেও মহব্বতের মতো ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতাম না কি কইলেন আমাগো মহব্বত কি দেখতে শুনতে খারাপ উস্কো যে কথা কইলেন আলাইলে খবর আছে কইলাম আচ্ছা ভদ্রলোকের লগে ঠিক করা কথা কবে। শ্বশুর মশাই, আমার নাম মোহাম্মদ আলী মিতা, খালি লাগে খিদা। আমারও অপমান করছেন, পরিণাম কি হইব জানেন? ওই মোহাম্মদ, পরিণাম কি হবে? পরিণাম কি হবে? তোর এত বড় সাহস, একজন ভদ্রলোকের বাড়িতে এসে শক্তি দেখাচ্ছিস? ওই তুই আমারে চিনস? শরৎ, গলা জোরে কথা বলবি না, তাহলে পুলিশে ধরিয়ে দেবো। পুলিশের ভয়, পুলিশের ভয় কারে দেখাস? জীবনে অনেকবার হাত করা পড়ছি, আবার নামাইছি, তার জবাবও দিছি। তাই আবারও তোর মতো শয়তানকে শিক্ষা দেবার জন্য পুলিশে ইনফর্ম করে এসেছি। মাহমুদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চৌধুরী, পুলিশ দিয়ে আমার অ্যারেস্ট করাইবেন? তোর মতো কোনো অভদ্র লোক কোনো ভদ্রলোকের বাসায় আসলে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে হবে। পুলিশ আমারে কালি ছেড়ে দিব। বাবা প্রিন্স, হায়াত থাকতে মইরা যাইবা, মইরা যাইবা প্রিন্স সাহেব। অফিসার, ওকে নিয়ে যান। প্রিন্স, ঠিকই করেছো, এখন আর সাহস পাবে না। যত সমস্যা ওই দারোয়ান, দারোয়ান থাকলে ও কিছুতেই ঢুকতে পারতো না। শুনেছি আসলাম দারোয়ান অসুস্থ। দেখুন, আপনার বাবাকে অপারেশন করানো ছাড়া কোনোভাবে চিকিৎসা করা সম্ভব না। গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করানো হয়। আমি গরিব মানুষ, দারোয়ানে চাকরি করি, অপারেশনের এত টাকা কোহানে পাবানে? কত টাকা লাগবে যদি বলতেন তাহলে আমি তো চেষ্টা করতাম। তা 20-25 হাজার টাকা তো লাগবেই। ডাক্তার সাহেব, আপনার উপরে লেখা গরিবদের জন্য বিনা পয়সা চিকিৎসা করানো হয়, আমরা তো গরিব মানুষ। ডাক্তার সাহেব দেখুন, ছোটখাটো ব্যাপার হলে তা আমরা বিনা পয়সায় করে দিই, কিন্তু যেহেতু এত টাকার ব্যাপার, বুঝিনি তো। আমরা কিছুই বুঝি না ডাক্তার সাহেব, কিছুই বুঝি না। যেদিকে তাকায় খালি অভাব আর অভাব। চল আব্বাস। বাবা, দুঃখ করে লাভ নাই। যদি মরে যাই তাহলে তোর বোনটারে বিয়ে দিয়ে দিস। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি তুমি ভালো হয়ে যাবা। আমি আমি যেমনি পারি টাকার ব্যবস্থা করবো, তুমি ভালো হয়ে যাবা। কি ব্যাপার, কিছু বলবে? মালিক, বাবার অপারেশন করাতে হইব, অনেক টাকা লাগবো। অনেক টাকার প্রয়োজন, তা আমি কি করব? আপনি হইতেছেন মালিক, আমাকে অন্নদাতা। সমুদ্রের মতো বিশাল ভান্ডার থেকে আমাকে যদি 1 ফোঁটা দিয়ে দেন, তাহলে আমাকে মতো গরিবরা দুনিয়ার আলো দেখতে পাইব, বাইসা থাকতে পারবো। দেখো আব্বাস, সামনে আমার মেয়ের বিয়ে, তাই এতগুলো টাকা দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়। 1 মাসের টাকা অ্যাডভান্স দিতে পারি। মালিক, 20 হাজার টাকা আমার ধার হিসাবে দেন, কথা দিতেছি। শরীরে রক্ত দেয়া হলেও আমি শোধ করে দেব। আপনি আমাকে দয়া করেন মালিক, আপনি আমাকে মালিক, আপনি দয়া না করলে। আব্বাস, আমি তো বললাম এখন আমার পক্ষে কোনোভাবেই টাকা দেওয়া সব নয়। তুমি এখন আসতে পারো। মালিক, আপনি বড় লোক মানুষ, আপনি আমাকে দয়া করেন, কথা দিতেছি আমি শোধ করে দিব। আহা, যাও তো, বিরক্ত করো না। ড্যাডি, ড্যাডি, প্রিন্সের কাপড় চোপড়গুলো গুলশান মার্কেট থেকে কিনে নিব। হ্যাঁ, গুলশান মার্কেটই ভালো হবে। আর শোনো, তোমার সঙ্গে আজ কিন্তু লাঞ্চ করতে পারবো না, তুমি একাই খেয়ে নিও। এনে 50,000 টাকা চেক ব্যাংক থেকে তুলে নিস। বাবার অপারেশনের ব্যবস্থা করুন। এত বড় জঘন্য অপরাধ করে ফেলাইলাম, বাবার অপারেশন কইরা বাকি টাকা আমি ফেরত দিয়ে দেব। আব্বাস, এত টাকা কই পাইলি? আল্লাহ তোরে বাঁচিয়ে রাখুক। দোয়া বাবার জন্য করেন চাচা, আমার মতো অপরাধীরা না বাঁচিয়া আল্লাহ যেন বাবারে বাঁচিয়ে রাখে। কি যে কস, আরে তোর মতো পোলা কয়টা আছে? হ্যাঁ, বাবার অবস্থা কেমন? অপারেশন সাকসেসফুল, রোগীর জ্ঞান ফিরলে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ। সব দিক খেয়াল রেখেছো আর আমার দিক খেয়াল রাখবে না, ব্যাপারটা কি? বিয়ের তারিখ কবে হবে? আমার তো আর সহ্য হচ্ছে না। এই জন্য তো পিচ্চি মেয়েকে বিয়ে করতে রাজি হইনি, কারণ ছোট্ট মায়াগো তর্স হয় না। ঠিক আছে বাবা, আমার যখন তর্স হয় না আমি বিয়ে করব না। আরে হায় হায় হায়, কি কুফা কথাগুলো মায়াটা। নদী, আমার কথা শোন, তোমার আমার বিয়ে কবে হইব একটু ভাইবা নেই? ভাবাভাবি বাদ, আজ বিয়ে করতে হবে। শ্রদ্ধেয় স্যার, একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য টাকাগুলো কেড়ে নিয়েছিলাম, বাকি টাকাগুলো ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে পুরো টাকাটাই ফিরিয়ে দেব। এতে এক ছিনতাইকারী এত ভালো, টাকা ফেরত দিল, তারপর আবার বাকি টাকা শোধ করে দেবে বলে লিখেছে। ড্যাডি, ছিনতাইকারী মনে হচ্ছে আমাদের পরিচিত কে হবে। তুই মনে করে দেখ তোমার, চিনতে পারিস কিনা। কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে, ওকে কোথায় যেন দেখেছি। চেনা চেনা মনে হয়েছে, কোথায় দেখেছো? আমি সেটাই তো মনে করতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি টাকা চাওয়ার জন্য দু একদিনের মধ্যে কেউ এসেছিল? রাইট, আসলাম দারোয়ানের ছেলে আব্বাস এসেছিল ওর বাবার চিকিৎসার জন্য টাকা। আপনি কি তাকে টাকা দিয়েছিলেন? না, দেইনি। তাহলে হয়তো অসুস্থ বাবার চিকিৎসার জন্য সে কাজ করেছিল, পেশাদার ছিনতাইকারী সে নয়। আর নিজের ভুল যখন বুঝতে পেরেছে তাকে ক্ষমা করে দিন। কি বলছো তুমি? একটা ছিনতাইকারীকে ক্ষমা করে দেবো? শাস্তি তাকে পেতেই হবে। হয়ে যাও ডিউটি, মালিকের বাড়ি অনেকদিন ধরে ডিউটি করে যা। আরো দু একদিন পরে যাও, এখনো তো ভালো করে সুস্থ হওনি বাবা। না, মালিক ভারী ভালো মানুষ, তার মানে অনেকদিন ধরে চাকরি করি, উনি আমার অনেক উপকার করে। উপকার করে না বাবা, যে মালিক তার কাজে মানুষের বিপদে আগে আহে না, হে আমার ভালো কেমনে? আপনি হচ্ছে আব্বাস? হ্যাঁ, আমি আব্বাস। এই অ্যারেস্ট টিম। হ্যাঁ স্যার, আমার সামনে অ্যারেস্ট করেন কা? ও কি আসছে, কি আসছে? হ্যাঁ, সালাম মালিক, আপনি আমার বাড়ি? তোমার বাড়িতে আসতে বাধ্য হলাম, তাও পুলিশ নিয়ে। মালিক কি করেন আপনি? বলিটা রাখো, অনেক বিশ্বাস করে তোমাকে আমার বাড়িতে দারোয়ান রেখেছিলাম, আজ তোমার ছেলে আব্বাস আমার টাকা ছিনতাই করলো। কি করতেছেন আপনি? কি আর বলবো, তোমার ছেলে একজন ছিনতাই আমার সাল ছিনতাই করছে, আমি বিশ্বাস করলাম না। মালিক, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। নিশা, তুই বল, সেদিন তোর হাত থেকে আব্বাস ব্যাগ ছিনতাই করেনি? ব্যাগে ছিল 50,000 টাকা, সেই ব্যাগ নিয়ে আব্বাস পালিয়েছিল। হ্যাঁ, উনি ব্যাগ ছিনতাই করে পালিয়েছিল। তুমি একজন নিরাপত্তা রক্ষী হয়ে যদি তোমার ছেলে এমন কাজ করে, তাহলে বিশ্বাস করবো কাকে? কিরে আব্বাস, মালিক যা করতেছে তা সত্যি। কথা কইছিস না কা? চুপ করে রইছিস কা? জবাব দে। हाँ, 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 आमे चिंता करसी। तभी की सुनला तू चिंताई करी, तू चिंताई करी। बाबा, अल्लाह तुम्हें दुनिया पे क्या मरनी है जाओ? ए बाबी तू फाग हो जा, बाबा नहीं आ जा। बाबा, बाबा हम कथा सुनो, बाबा हम कथा सुनो तुम्हीं बाबा। अभी कौन चिंताई करी बाप ना? दरबार साहब ऑलरेडी आजाद, आवाज़ चौकर सामने तो ऑलरेडी आजाद। इबारे पागलामी करो ना, माथा ठंडा रखो, तुम्हें अशुद्ध है बोला। चलो, और इंडिया ज़्यादा लगा शायद, और वो कभी बाइस थक्की देखते से और इंडिया ज़्याद, और ज़िन्दगी मोरा उगता है, है, ओके नहीं चलो, चलो। बाबा, আমি বেরিস্টার রাজীব চৌধুরী আমার মেয়ের টাকা চিন্তাই করেছে এত বড় সাহস তাই ধরিয়ে দিলাম কিরে মা খুশি হসনি না ড্যাডি মোটেই খুশি হইনি তুমি লঘু পাপে গুরু দণ্ড দিয়েছো কি বলছিস তুই ঠিকই বলছি একজন চিন্তাইকারী কখনো টাকা ফেরত দেয় না আবার ক্ষমাও চায় না কোনো বাবা কি বলে তার ছেলের মুখ জীবিত থাকতে কখনো দেখবে না क्या करबे এখন ফেসে গেছে তাই না ড্যাডি মোটেও তা নয় ভেবে দেখো আজ তুমি অসুস্থ আর টাকার জন্য তোমার অপারেশন হচ্ছে না এই কথা শুনে সন্তান আমি কি করতাম চুপ করে বসে থাকতাম আব্বাস তো চিন্তাই করেছে আমি হয়তো সেই মুহূর্তে টাকার জন্য আরো নিচে নেমে যেতাম চুপ কর তুই আমি অন্যায় সহ্য করতে পারি না তাই পুলিশে ধরিয়ে দিয়েছি সারা জীবনের জন্য শিক্ষা পাবে কই বস্তির সম্রাট কই আশার চিন্তাইকারী হইব তোমার জামাই ছি 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 মানুষ এত নিচে নামতে পারে টাকার লাগে আরে আমার কাছে চাইলে আমি দিতাম ভিক্ষা ভিক্ষা এই তুই ভিক্ষা দিলে আমরা কোনোদিন নিতাম না শোন আমি যতদিন জিন্দা আছি ততদিন এই বস্তিতে আসা কোনো মাইয়ার দিকে নজর দিলে তোর ওই গোল্লা দুইটা চোখ আমি উঠে গেল চিন্তাইকারীর বাপ যত সাহস দেখাইতেছ তত সাহস তোমার কই যায় নাই নদীর দিকে নজর দিছি আমারে মাফ কইরা দাও এই নজর আমি ফিরাইতে পারব না বাবা তুই চলে যা তাহলে অনেক বড় ঘটনা ঘটে যাবে রে আমাকে শরীরে দারোয়ানের রক্ত কথাটা মনে রাখিস আর যদি দেখতে চাস তাহলে এখনই দেখাই মাবত আপনি চলে যান আমরা খুব কষ্টের মধ্যে আছি মন্দির ভাড়া হাজার কষ্টের দেখছেন কি আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই নদীরে আমার হাতে তুলে না দেন তাহলে যা ঘটবো তাতে কাউরে মুখ দেখাতে পারবেন না যাই চল এই শুয়ারে সব কি আরাম ভাই আসো ভাই বসো 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 ভাইয়া কেন আইসোস সমাজের এক ঘৃণ্য অপরাধীরে দেখতে ভন বলছেন ভাইয়া আপনার অসুস্থ বাবাকে বাঁচানোর জন্য এই সমাজ কি আপনাকে কোনো সাহায্য করেছিল করেনি তাহলে কেন সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারবে না বাবা তোমাকে বুঝাতে পারবো না বাস্তব কত নিষ্ঠুর কত কঠিন আজ আমার এমন সামর্থ্য নাই যে আমি এই সমাজে মুখ দেখাবো নদী তুই স্বপ্ন দেখছিলি আমার বিয়া করবি তাই না তোর স্বপ্ন আমি ভাঙা দিলাম তুই কান্দোস কেন তোর আমি অনেক বড় জায়গায় ভালো মানুষের সাথে বিয়ে দেবো তোর বাবার কাছে আমি হাত জোর করে মাফ চাবো কোমো চাচা আমার মাফ করে দেন আমার বাবা তোমাকে মাফ করলেও আমি তোমাকে কোনোদিন মাফ করবো না কোনোদিন না কেন মাফ করবি না এই নদীর বুকে তোমার যে ভালোবাসা সেই ভালোবাসা কেন তুমি তীর মারতে চাও কেন তুমি জানো না তোমার জন্য আমার অপেক্ষা কোনোদিন শেষ হবে না কোনোদিন না নদী দাঁড়া আমার কথা শোন ভাইয়া নদীর বাবাকে মোহাম্মদ গুন্ডা 24 ঘন্টা সময় দিয়েছে বলেছে এই সময়ের মধ্যে সে নদীকে বিয়ে করবে। আমি কি করব? আমি তো বন্দী। আমি আপনাকে কথা দিলাম, আমার জীবনের বিনিময় হলো আমি নদীকে রক্ষা করব। ভালো আছিস? ভালো নেই আপা। আমি চাইনি আব্বাসকে জেলে দিতে। রাগের মাথায় ড্যাডি ওকে অ্যারেস্ট করিয়েছে। যা হবার তা তো হয়ে গেছে। এখন যদি আপনার আব্বাস ভাইকে ছাড়িয়ে আনেন তাহলে আমরা বাঁচতে পারবো। তা না হলে বলো, মোহাম্মদ গুন্ডা নদীকে জোর করে বিয়ে করবে। ওই বামাসটা নদীর পিছিয়ে লেগেছে। আপা, তোমার হাতে ধরি, আব্বাসকে তুমি ছাড়িয়ে আনো। আব্বাসকে ছাড়া আমি বাঁচবো না। কাঁদিস না নদী, অল্প দিনের মধ্যেই আমি ড্যাডিকে দিয়ে আব্বাসকে ছোটানোর ব্যবস্থা করব। এবার হাসো তো। আমি মহব্বত আলী নিদা, কালি লাগে কি দা। লেখাপড়া করছো কিছু? এবার ম্যাট্রিক পরীক্ষা দেব। বাবা বাবা, গরিবের মায়া হইয়া বহুত দূর লেখাপড়া করছো। আরে মাইয়া, আমার কাছ থেকে বাঁচানোর লাগা আব্বাস রে ভালোবাসছো। আব্বাস তো একটা চিন্তাইকারী, এখন জেলে পয়সা মরতাছে। এখন কদি আব্বাস ভালো না আমি ভালো? আব্বাস ভালো। আপনি একটা লুচ্চা বদমাশ শয়তান। যতক্ষণ আমার কথা শুনবি ততক্ষণ তোর ইজ্জত বাঁচবো। কাগজে লেখ, লেখা শেষ হইলে তোরে আমি ছাইড়া দিব। কসম খায়া কইতাছি। সত্যি বলছেন? আমাকে ছেড়ে দেবেন? ইমানদারি, মিথ্যা আমি কইলা। মিথ্যা বলা মহাপাপ। কি লিখবো? লেখ। প্রিয় আব্বাস, আমি তোমারে ভালোবাসি। কেন তুমি চিন্তায় করে আমার মনে আঘাত দিলা? তাই তোমার লজ্জা ঢাকার জন্য আমি বিদায় নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ইতি নদী। লিখেছি, এবার ছেড়ে দিন আমাকে। তুই ছোট মাইয়া, বড় মাইয়া হইলে এই চিঠি লিখতি না, আমার বিশ্বাসও করতি না। বিশ্বাস করা মহাপাপ। বাবা, মোহাম্মদ গুন্ডা নদীকে ধরে নিয়ে গেছে। মহাপাপ। বাঁচাই কে আইসোস লোটি ফিনিশ এখন তুই পাসবি কিনা টস কইরা দেখি মর তোর তো বাঁচার কথা লেখা নাই বাবরের লাশ এমন জায়গায় ফালাবি যেন কাক পক্ষীও টেন না পায় আর নদীর লাশ চৌধুরীর বাগানের গাছে ঝুলাই দিবি যা কি ব্যাপার আপনারা নদীর বাবাকে কেন আমারে কত পারেন নদীরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না চৌধুরীর বাগানে নদীর লাশ ঝুলন্ত অবস্থা পাওয়া গেলেন সাথে এই চিঠিটা ছিল হ্যাঁ আমি তোমারে ভালোবাসি কেন তুমি চিন্তাই করে আমার মনে আঘাত দিলে তাই তোমার লজ্জা ঢাকার জন্য আমি বিদায় নিলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না ইতি নদী না আমি কিছু বিশ্বাস করি না আপনি কাউকে সন্দেহ করেন আরে এত সুন্দর মাইয়াটা আত্মহত্যা করলো মাইয়াটার আব্বাস অনেক কষ্ট দিচ্ছে কষ্ট সহ্য না করতে পারা আত্মহত্যা করলো তোর বাচ্চা তুই আমার মেয়েরে খুন করছস এখন এখানে এসে মিথ্যা নাটক করতেছস অফিসার ওরে অ্যারেস্ট করেন ওই আমার মেয়েরে খুন করছে যা যাই কি কয় আচ্ছা আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নদীরে আমি ভালোবাসতাম আমি কি ওরে খুন করতে পারি তুই তুই খুন করছস আমার কোনো শত্রু আসলো না তুই আমার একমাত্র শত্রু ওই বেটা মিথ্যা কথা কইস না পরিণাম কি হইব জানোস এই পরিণাম কি হবে কি পরিণাম হবে আর কি পরিণাম হবে একটা ভাইয়ারে খুন কইরা আমার কষ্ট পরিণাম হ্যাঁ তুই জানো দারোয়ান একটার পর একটা খুন করে যাইতেছস তোর বিচার হবে আল্লাহ তোর বিচার করবে একদিন তোরও এরকম শুয়ে থাকতে হবে অফিসার আমরা এই মহব্বতকে সন্দেহ করতেছি ওরে ধরে নিয়ে যান কোনো কথা নয় থানায় চলো ওই দারোগা মামলা ছাড়া আমারে নিয়ে যেতেছ ট্রান্সফার হয়ে যাবে আসলাম কাজটা ভালো করল না ভাইবা দেখো পরিণাম কি হইব কি করবি বাইরে ফেলবি নদীর মতো শুয়ে থাকবো তুই তো সব শেষ করে দিচ্ছিস এই চলো চলো এই সময়কে নিয়ে চলো মানুষের নিরাপত্তা দেয় কিন্তু আজ আমাকে নিরাপত্তা দেয় না বুঝতে পারে না এই চিঠি নদী রাখে নাই নদীরে খুন করছে খুন করছে তুমি কারে সন্দেহ করতেছ মহব্বত ওই মহব্বত খুন করছে আর আত্মহত্যা করলে ওই মহব্বতের জন্য করছে মহব্বতের জেলেই আছে আব্বাস কোন ছেলে আছে তোরা জানোস জানি এই জেলেই আছে কিন্তু কোন ছেলে আছে এই একেটা জানে আমি জানে কবে যে ছাড়া পামু তোর মামলা নাকি আব্বাস নদীরে হারায়া মজদু হয়ে যাইব আমি যেটার উপরে নজর দিব সেটা বাঁচতে পারবো না মামলার সাক্ষী নাই বাইচা যাবো কিরে আব্বাস তোর নদী তরে না পায় আত্মহত্যা করলো তুই ছিনতাইকারী এই কথাটা মাইয়া সহ্যই করতে পারলো না জানোয়ারের বাচ্চা আমি ছিনতাইকারী হলেও তোর মতো লুচ্চা না তুই নদীরে খুন করছস আব্বাস ছাইরাতে আল্লাহর কসম তোর হাত দুটা কিন্তু থাকবো না হাত দুটা যখন থাকবো না তখন হাতের শখটা বিদায় ফেলায় हो, ये हमारा आखिरी ख्वाहिश। और चलो हमें अब्बास शुद्ध पैसा से तो रक्त दे हमें गोसल करबो, ये हमारा आखिरी शौक। और ये हमारा आखिरी शौक। बाबा जानो ভাইয়ের 15 তারিখে জামিন হবে। খালি কি তোমার ভাই ছাড়া পাইতাছে? ওই মহব্বত গুন্ডা ছাড়া পাইতাছে। কি কব ভাবি, যারা মাইয়া লোকের इज्जत নিয়ে টানাটানি করে, মানুষের শান্তিমতো ঘুমাইতে দেয় না, তাগো এই দেশের আইন ধরে রাখতে পারে না। আগেই জামিন হয়ে যায়। আর আমার সালে জামিন হতে দেরি হয়। কি করবা, আমরা গরিব মানুষ, আমগো ক্ষমতা হইবে কতখানি। হ্যাঁ জব্বার ভাই ঠিকই কইছো। অসভ্য, না জিজ্ঞেস করে রুমে ঢুকে পড়েছো। কি আমি অসভ্য? দুদিন পরে আমার তোমার বিয়ে হবে, তখন কি সভ্য থাকবো? আরে তখন তো বিয়ে হয়ে যাবে। যাও তো, এখন যাও যাও। কি ব্যাপার ভাবি, এত আগেই সামনে বাজাচ্ছো? সাহেব বিয়ার আগে যে আনন্দ করতেছেন, বিয়ার পর আর সেই আনন্দ থাকবো না, তাই আগে থেকে বাঁচাইতেছি। পাগল নাকি? তার চেয়ে তো অনেক বেশি। ওই জিনিসগুলো তো কেনা হয়নি, তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো বাবা। যাচ্ছি না, চলো। যখন যেখানে বিয়ে হয় ওইখানে হাজির হয়ে যাওয়ার খাই। আচ্ছা কবে বিয়েটা কার? কেন ওই চৌধুরী মাইয়া নিশার বিয়া, নিশার বিয়া বিয়া। কার বিয়া কলি? চৌধুরী মায়ের বিয়া। হারামির বাচ্চা, চৌধুরীর এত বড় সাহস আমার না জানায় মাইয়া বিয়া দেয়। ঠিক আছে, বিয়া হইব প্রিন্সের লগে, আর বাসর হইব আমার লগে। আমার বউ গেছে গা, আমার লগে বিয়া হইবেন? আরে কতদিন প্রেম করলো তারপর বিয়ে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। রাজীব চৌধুরীর একমাত্র মেয়ে হোসনে আরা নিশার সাথে 15,00,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আপনি রাজি আছেন? বলেন কবুল। কবুল। এদের একটা সময় দেখবো আজ সারা রাত তোমাকে ডিউটি করতে হবে, বুঝুই তো এত মালামাল। শোনো, তোমার ছেলে জামিন হয়ে গেছে, আসলে বলো সে যেন ভালোভাবে চলাফেরা করে। আল্লাহ আপনার বাসায় রাখুক। আচ্ছা চলো ড্যাডিকে সালাম করে আসি। চল ড্যাডি। থাক না থাক, ঠিক আছে। তোমরা সুখী হও। চল तोरे कইছিলাম ना তুই হায়াত থাকতে মইরা যাবি তুই জাল লগে বাসর করবি আমার সব बेचे थकते जीवन तर आशा पूरण होबे ना घटना যদি কাকপক্ষীও টের পায় তাইলে বিশাল সম্পত্তি ভোগ করতে পারবেন না মাইয়াটারও হারাইবেন কথাটা মনে রাখেন थकते देखते जाए नारणी आसान और जनावर मोरा मुद्दा है बाबा बाबा तुझे कोई सेला बैसा थकते तुझे हमार मुख देख बला बाबा ताई कुल्ला तुम्हें हाँ बाबा तुम्हें कुमारे सो बाबा 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 कोता को बाबा कोता को बाबा ए भाई কারা আমার বাবার খুন করছে আরে মানা আপনি চুপ করে থাকেন না চৌধুরী সাহেবের মায়ের বিয়েতে ডাকাতরা আক্রমণ করে তোর বাবা বাধা দিতে গিয়ে খুন হইছে চৌধুরী সাহেবের জামাই প্রিন্স খুন হইছে চাচা চাচা ইয়ে চাচা আমি জানি আমার বাপরে কারা খুন করছে আমার বাপরে কারা খুন করছে নদীরে যারা খুন করছে তারাই আমার বাপরে খুন করছে মামলা আমি করব না বাবা আরে বাবা তুমি আমারে ক্ষমা করে দিও বাবা নদীর রক্ত আর তোমার রক্ত মাটিতে শুকিয়ে যাবার আগে আমি বদলা নেব এই ভাইরা এই চাচা আমার বাবার হত্যার বদলা আমি নেব বাবা তুমি ঘুমাও বাবা ও বাবা তুমি ঘুমাও বাবা আমি কাউরে ছাড়ব না टेलीफोन लाइनों कैटा दिसे हम निजे जाए डॉक्टर नहीं आशी डैडी डैडी प्रिंस कोथा है प्रिंस के तुम्हारे कोथा नहीं गए चो प्रिंस एक ही चोला हम तुम्हारे काउ के चेहरे बोला शांत हो माँ बोली बाबा डॉक्टर টেলিফোন লাইনটা কাটা তাই ডাক্তার লয়ে আইছি। আসুন ডাক্তার। ডাক্তার কেন এসেছে? প্রিন্সকে বাঁচাতে পারোনি? এই ডাক্তার প্রিন্সকে বাঁচান। কত টাকা লাগে আমি দেব? আমার প্রিন্সকে শান্ত হোন, প্রিন্সকে আমি বাঁচাবো। বাঁচাবেন মানে? প্রিন্স কোথায়? প্রিন্সকে কোথায় রেখেছেন? বলুন ডাক্তার বলুন। নিশা নিশা শোন, বলছি বলছি, প্রিন্স হাসপাতালে, এখন কাউকে দেখতে দিচ্ছে না। সুস্থ হলে তোকে নিয়ে প্রিন্সকে দেখতে যাবো। দাদি আমি কি অন্যায় করেছি? মামনি চলো নিশা, প্লিজ নিশা চলো দাদি চলো। নিশা প্রিন্সের কাছে যেতে যাও, দাদি আমাকে ছাড়ো, আমি প্রিন্সের কাছে যাবো দাদি। চলো ড্যাডি, প্রিন্সকে দেখতে যাবো, দেখতে যাবো। স্যার, আসলাম দারোয়ানের ছেলে আব্বাস জামিন পাইছে। শোন ববি, একটি লোক যেন জানতে না পারে আমরা কাউকে চিনতে পেরেছি। আচ্ছা, আসলামের বাসায় গিয়ে একবার দেখে আসা উচিত, লাশ কবর দেবে কোথায়, টাকা পয়সা আছে কিনা। এত লোকজন কেন? কি হচ্ছে এখানে? কবর খুঁড়তাছে মালিক, কবর খুঁড়তাছে। আমার বাবার কবর। কি বলছো তুমি? তোমার বাবার কবর আমার বাড়ির আঙ্গিনায় কেন? আমার বাবা আপনাকে জীবন বাঁচাবার গিয়া নিজের জীবন কুরবানি করে দিছে। যে লোক সারা জীবন আপনাকে নিরাপত্তা দিয়ে গেল, সেই লোকটার জন্য আপনি মাত্র 3.5 হাত জায়গা দিতে পারবেন না? বাহ মালিক বাহ, প্রয়োজনে আমি তোমাকে টাকা পয়সা সব দিচ্ছি, যে কোনো কবরস্থানে দাফন করো। মালিক আপনারা সব কিছু শুধু টাকা দেখেন, বারসান দিতে পারবেন? আমার বাবারে ফিরিয়ে দিতে পারবেন না? যে মাটির জন্য আমার বাবা জীবন দিছে, সেই মাটিতে আমার বাবারে কবর দিবার চাই। তুমি কি জোরে কবর দিতে চাও? হ তাই চাই, কারণ আমার বাবারে যারা খুন করছে তাকে আপনি চিনেন। একদিন এই কবর থেকে আমার বাবা আমার সাক্ষী দিব কে তারে খুন করছে, সেদিন আমি কারো ছাড়বো না। আব্বাস, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, সবকিছুর একটা সীমা আছে। মালিক আমার কোনো সীমা নাই, আমি অসীম। বাবার মৃত্যু আমার এই অসীম মানেছে। এইখানে বাবার কবর দিবার যায় যদি আর একটা লাশ পড়ে যদি যায়, যাক। এখানে বাবার কবর দিলে আমি বাবার ডাক শুনতে পারবো। আপনার কাছে হাত জোর করে আমি এই জায়গাটুকু ভিক্ষা চাইতেছি, আপনি আমার এই দয়াটুকু করেন। মৃত্যুর পরে এই সয় সম্পত্তি সাথে করে নিয়ে যেতে পারবেন না, খালি 3.5 হাত জায়গা সম্বল হইব। দেন চৌধুরী সাহেব, দেন বাবা, তোমার চুয়া কসম খেয়ে কইতাছি, ওই খুনিগো ধইরা আমি মৃত্যুর প্রতিশোধ দিব, আমি প্রতিশোধ দিব বাবা। কে কে? আসলাম, দেখো তো কে। স্যার, আসলাম দারোয়ান তো খুন হয়েছে, আপনি কারে ডাকতেছেন? ও তাই তো, মরা মানুষ ডাইকা লাভ নাই, সে আর আইতে পারবো না, আমি আইছি। তুমি তুমি আমার কি চাও? খবর নিতে আইলাম আপনি কেমন আছেন, আপনার মাইয়া কেমন আছে। এত কিছুর পরও জানতে চাও কেমন আছি? রাগ করেন না, রাগ সবারে মানায় না। কি বলতে চাও? বলতে চাই, আপনার এত দামি জায়গায় আব্বাস তার বাপের কবর দিল, ভাইবা দেখছেন, এতে জমির দামটা কমে গেল না? হ্যাঁ, কোনদিন এই বাড়ি বিক্রি করতে চাইলে ওই কবরের লাইগা দাম কমে যাইব। অবশ্য আমি জামাই হইলে ওইটা কিছু মনে করুন না। তোর মতো গুন্ডা বদমাশ হবে আমার জামাই নেভার কোনোদিন না। চৌধুরী আমার লগে মায়া বিয়া দিতে রাজি হয় নাই, কাল ঠিকই রাজি করলাম। কইলেন এত সোজা না, চৌধুরী সব মইরা গেল আপনার মতো গুন্ডা বদমাশের লগে মায়া বিয়া দিত না। কিরা ঠিক না? ঠিক, হাজার বার ঠিক। বাইর যে খাওয়া এইটাও ঠিক। কত বড় কথাটা কইছে বেটা, খেয়াল করছো? একটা ঠাড়িয়ে দে। চৌধুরী মাইয়া তুমি পাবাই, আইনের লোক হয়ে যখন এত খুন করে সাইপে গেছে, মাইয়ারে তোমার হাতে তুলে দেবে, একটু সময় লাগবে। সময়টা কম লাগামো। ড্যাডি, একজন আইনের লোক খুন, প্রিন্সের খুন, দারোয়ানের খুন, তুমি এভাবে চেপে গেলে? চেপে যাব না কি করব? এখন যদি ওদের সঙ্গে লড়তে যাই তাহলে আরো খুন খারাপই হবে। খুন হব কিসের জন্য? আমরা বেঁচে আছি, আমার তো সব শেষ হয়ে গেছে। ড্যাডি, তুমি ওদের বিরুদ্ধে মামলা করো, ওদেরকে ফাঁসিতে ঝোলাও। আইনের মারপ্যাচ অনেক জটিল, এখন যদি মামলা মোকদ্দমায় যাই তাহলে যা কিছু আছে সব কিছু হারাবো, তোকেও হারাবো। কি হারাবো? হারাবার মতো কি আছে আমি জানি না। এখন এই খুনিদের রক্ত দেখে আমার একমাত্র স্বপ্ন, ওদের রক্তের উপর দাঁড়িয়ে আমি আমার প্রতিশোধ নিতে চাই। আমি প্রতিশোধ নিতে চাই ড্যাডি, প্রতিশোধ। নিশা, Come down, my baby, come down. Sir, সাংবাদিক রাইছে আপনারে সালাম দিছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। হাই মা, হাই। চৌধুরী সাহেব, ওরা তো ডাকাতি করতে এসেছিল, দুটি খুন হলো, কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে গেল না কেন? আমাদের চিৎকারে ওরা ভয় পালিয়ে গেছে। আচ্ছা, বাইরের দুটি লোক খুন হলো, একজন আপনার জামাই প্রিন্স আর অন্যজন বাড়ির দারোয়ান আসলাম, আপনাদের কিছু হলো না কেন? আমরা কোনো বাধা দেইনি, ওরা বাধা দিয়েছিল তাই খুন হয়েছে। যেহেতু আপনি এর মালিক, আপনি কোনো বাধা দিলেন না কেন? আসসালামু আলাইকুম। আমি মরহুম আসলাম দারোয়ানের পোলা আব্বাস। সাংবাদিক ভাইগো কাছে ক্ষমা চাইয়া মালিককে দুটো প্রশ্ন করবার চাই। মালিক, আপনার মায়ের বিয়া ঠিক হয়েছে যাই নাও, কোন গুন্ডা বা মাস্তান বিয়ার প্রস্তাব দিছিল? না তো, এরকম হলে তো মামলাই করতাম। এ দেশের সাহসী সন্তানগুলা এইভাবে খুন হয় কিন্তু বিচার পায় না। আব্বাস, তুই বড্ড বেশি কথা বলছিস। বেশি কথা কইতাছি এই জন্য যে আপনার নিরাপত্তার জন্য আমার বাবা খুন হয়েছে, অথচ খুনের সাক্ষী ঠাই কেউ নাই। খুন যখন এই বাড়িতে হয়েছে তখন খুনিরা তাগো আসল ইচ্ছা পূরণ করার জন্য আবার আইব, তখন আমি আমার কুরবানি দিয়ে দিব, না হয় ওরা কুরবানি হয়ে যাইব। আমি আমার বাবার চাকরি ফেরত চাই মালিক। আপনার বাড়ির দারোয়ান আজ থেকে আমি। সালাম মালিক। দাঁড়াও, সাংবাদিকরা এসেছিল, সবকিছু লুকিয়ে গেলে কেন? কেন আমাকে ডাকুনি? ডাকেনি। তুই যদি ওদের সামনে কোনো উল্টাপাল্টা উত্তর দিস তাহলে সব গোলমাল হয়ে যেত। আমার মাথা তো এমনিতেই গোলমাল হয়ে যাচ্ছে। শোনো, দারোয়ানের ছেলে প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন? সাংবাদিকদের সামনে ও যা বলে গেল তাতে তুমি ছোটই হয়েছ, বড় হওনি। কি করবো বল, ওই দারোয়ানের ছেলে নাকি আমার বাড়িতে জোর করে চাকরি করবে, খুনিদের কোরবানি দেবে। আমি সব শুনেছি ড্যাডি, ওর কথা শুনে আমার দুর্বল মনে সাহস এসেছে। ও যত বড় সাহসী হোক না কেন আমি ওকে চাকরি দেব না, তাহলে নতুন করে প্রবলেম হবে। আর শোন, ভুলে যেন আব্বাসকে কিছু বলিস না, ঠিক আছে? সালাম মালিক সালাম, আপনি অনুমতি দিলে আমার মরহুম বাবার বসার জায়গায় আমি বসতে পারি? না আব্বাস, আমার দারোয়ানের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন না থাকলেও আপনাদের প্রয়োজন আছে। আপনাদের বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? বোঝাইতে চাই যে আপনার একমাত্র কন্যা, যার জন্য রক্ত লাল হয়েছে এই বাড়ি। আমার বাড়ি আমার মেয়ের জন্য রক্তাক্ত হয়নি, ওরা এসেছিল ডাকাতি করতে। তুমি কোনো ঝামেলা করো না, আমি তোমাকে চাকরি দিতে পারবো না। মালিক, চাকরি দিবেন না? তাহলে আমার বাবারে ফিরাই দেন, ফিরাই দেন আমার বাবারে। জোর করে চাকরি চাচ্ছিস? জোর করে? তোকে আমি পুলিশে দেবো। পুলিশে দিলে আপনার ক্ষতি হইব, আপনার মায়ের ক্ষতি হইব। দাদি, আব্বাসকে চাকরি দাও, তা না হলে ওর বাবাকে ফিরিয়ে দাও। কি বলছিস তুই? মাত্র 2500 টাকার বেতনের একজন দারোয়ান আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে পারে, তাহলে সামান্য দারোয়ানের চাকরি তার ছেলেকে দিতে পারবে না? আমি বুঝতে পারছি না আমি কি করব। মহব্বত আলী মৃধা, যার লাগে সবসময় খিদা, তার জন্য ভয় পাইতেছে। আমি কেন ওকে ভয় পাবো? ওর সাথে আমার কি? তুমি চাকরি করতে চাও, চাকরি করো, কিন্তু আমার ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে এসো না। চাকরির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মালিক। যদি আপনারা বিপদে পড়েন তাহলে কিন্তু আমি নাক গলাবো। জোসনা, জোসনা, এই জোসনা, চুপ 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 করো। আমি বাবার প্রেতাত্মা। প্রেতাত্মা? চুপ, আমি বেঁচে আছি জোসনা, বেঁচে আছি। বাবা এতদিন কোথায় ছিলেন? ভেবেছিলাম মরেই যাব, বাঁচব না। পরে অনেক ঘটনার মধ্য দিয়ে আমি বেঁচে গেছি, এখন শুধু প্রতিহিংসায় জ্বলছি। ভাইয়াকে তুমি নদী হত্যার কথা বলো না, তাহলে হয়তো ভাইয়াকেও হারিয়ে ফেলবো। আমি সব জানি জোসনা, আমি সব জানি। প্রতিশোধ আমি নেবই, অবশ্যই নেবে। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমাকে লড়তে হবে, কিন্তু আবার হারিয়ে যাবে না তো? না জোসনা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা জোসনা, বাবা। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না। দারোয়ান, দারোয়ান। জি ম্যাডাম, কিছু কইবে? কিছুদিন আগে এই বাড়িতে খুন হলো, চারিদিকে শোকের ছায়া, আর তুমি গান গাচ্ছ? ম্যাডাম, আমার যে শোকের ছায়া তা আপনি বুঝবেন না। নদী ডাকলে আমি হিংস্র হয়ে যাই, আর তখন আমি গান গাইলে হিংস্র মনটা শীতল হয়। দারোয়ান, আমার কোন অনুমতি লাগে না। লাগে, দারোয়ানের কাছে প্রথম পরিচয় দিতে হয়, দারোয়ানের অনুমতির পর মালিকের অনুমতি লাগে। আব্বাস, তুই কি চাস জোর করে ঢুকে? बेटा आब्बास जे बाड़ीर दाরোয়ান सेई बाड़ीर अनुमति लागे दाরোয়ান ओদের ढुकते दाओ আমরা তোর মালিকের অতিথি যা মালিকের অতিথি যখন ভিতরে যা তোর মত লোক যদি কোনো বাড়ির অতিথি হয় সেই বাড়ির একেবারে 12টা বাজবো বেশি বুঝছস এর লাগা তোর দিকের জনসংখ্যা দিন দিন কমতাছে তোর দিকের জনসংখ্যা আমি একদিন ঠিকই কমাই দেব কারণ লাগা তো কথা কি হল না হারামজাদ হ্যাঁ এসো মহব্বত এসো আপনি দারোয়ান মুখ অপমান করছে ওর বাইরে করিয়ে দেন আব্বাস আমাদের দারোয়ান তাওকে রাখবো না বের করে দেব সেটা আমাদের ব্যাপার বেয়াদব দারোয়ান আপনার চাকরি করব এটা তো ঠিক না কোনো খুনি সন্ত্রাসীকে যদি দারোয়ান ঢুকতে না দেয় তাহলে সেটা অপরাধ নয় বেয়াদবিও নয় ওই ম্যাডাম চিৎকার করবেন না তাহলে দারোয়ান বের করে দেব ড্যাডি নিশা তুই চুপ কর আমি যাচ্ছি যা ভেতরে যা ভাবছিলাম আপুসি সব ঠিক হয়ে যাবে মিটমাট করে নিব কিন্তু হইব না শোনেন চৌধুরী সাহেব আপনার মাইয়ারে বাঁচাইতে হইলে আমার লগে বিয়া দিতে হইব না দিলে আলামত তো আগেই দেখছেন পুলিশে আমার কথা না কওনের লেগে আপনার ধন্যবাদ আসি আসসালামু আলাইকুম ওইসে না দেই আমি মহব্বত আলী মিতা কানি লাগে কিটা আমি আব্বাস দারোয়ান জীবনটা বাঁচাই মানুষের সম্মান চন্দ্রটা ভালোই মিলাইছ দণ্ডটা মিলে গেলে বাইচা যাবে আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা চুপ করে আছেন কেন আইন তো সবার জন্য সমান প্লিজ আপনারা কিছু আমার জন্য করুন প্লিজ সবই তো শুনলাম খুবই মর্মান্তিক কিন্তু আই উইটনেস ছাড়া তো খুনের মামলা করে লাভ নেই আই উইটনেস বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি নিজের চোখে খুন দেখেছি আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে দারোয়ানকে খুন করেছে ওই মহব্বত এক্সকিউজ মি একটা জরুরি ফোন মহব্বত ভাই চৌধুরীর মেয়ে নিশা থানা খুনের মামলা করতে এসেছে ব্যবস্থা নিন তা না হলেও কিন্তু ফেসে যাবেন সবই তো শুনলাম আরো 1 ঘন্টা বসে কালকের কথা কয়ে বিদায় করেন আমি ব্যবস্থা নিতেছি বিকালে মালটা লয়ে যান তাই হবে আমি বসে রাখার ব্যবস্থা করছি ম্যাডাম ম্যাডাম ড্রাইভার চলো निशारा उठाए ले कल के मीटिंग शेषे हमने कथा बोली আপনারা বাসলে খুনিকে চিনতে পারবো না। ওগো রক্ত নিয়ে আমি হোলি খেলবো। অবাক লাগে আব্বাস, একদিন তুমি আমার টাকা চিন্তাই করেছিলে, আবার ফিরে গিয়েছিলে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আজ আমার জীবন বাঁচালে, তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনার মালি, আমি আপনাকে দারোয়া, নিজের জীবন দিয়া আপনাকে জীবন রক্ষা করে আমার কাজ। চলেন ম্যাম সাহেব, চলেন। এসো ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। কি কইবি ক। ভাইয়া, তুমি বিয়ে করে একটা ভাবে নিয়ে এসো। নদী মারা যাবার পর আমার আর বিয়ে করার সাথে এখন চাহ পাওয়া তো একটাই। কি ভাইয়া? তেমন কিছু না, এদিকে আয়, তোরে বিয়া দিমু। শুনলাম বাবর আইছিল, ওর সাথে একটু কথা কইবার চাই, ওরে খবর দিস। ঠিক আছে বলবো। শোনো, ওকে কিন্তু বিয়ের কথা বলবে না, ও এখন বিয়ে করতে চায় না। কস কি? তোর বিয়া ছাড়া আমি কোনো ডিসিশন নিবার পারতাছি না। ভাইয়া, তোমার মনে যেমন প্রতিশোধের আগুন, তেমনি ওর মনে প্রতিশোধের আগুন জ্বলছে। তাও তোর বিয়ে আমি তাড়াতাড়ি দিবার চাই। জানোস তো, ওই মহব্বত বদমাশটার নজর তোর উপরে পড়লে তোর বিপদ হইব। আব্বাস, এসো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? উপরে এসো। ভেতরে এসো আব্বাস। যা কর এনে কন, আমি তো ডাকছি, কাছে এসো, বসো। আব্বাস, নিজেকে এত ছোট মনে করো না। তোমাকে নিয়ে আমি কি যেন স্বপ্ন দেখছি, ঠিক বোঝাতে পারবো না। কম কি ম্যাডাম, আমার নিয়ে একটা স্বপ্ন দেখতেছেন? আব্বাস, আমি যে মুহূর্ত থেকে প্রিন্সকে হারিয়েছি, সেই মুহূর্ত থেকে পৃথিবী আমার কাছে অন্ধকার হয়ে গেছে। তুমি আবার নতুন করে আমাকে আলো দেখালে। আমার কি সেই ক্ষমতা আছে ম্যাডাম? নদীরে হারাইলাম, আমি জীবনের চাইতে নদীরে বেশি ভালোবাসতাম। সেই নদীরে হারাইয়া এই বুক মরুভূমি হয়ে গেছে। তারপর বাবারও হারাইলাম, এখন কোন আর কি হারামো? তোমার দুঃখ আর আমার দুঃখ একই সমান্তরালে, সেই বেদনা আমি কুড়ে কুড়ে মরছি। প্রিন্সের মৃত্যুর পর ড্যাডিও কেমন ভীতু বিড়ালের মতো আচরণ করছে, অস্বীকার করছে সবকিছু। আমি বুঝি ম্যাডাম, তবু এই বাড়ির মাটি আমি আঁকড়ে নিরাপত্তা দেব, তাই হয়েছি এই বাড়ির দারোয়ান। হ্যাঁ আব্বাস, সেই বিশ্বাস আমার হয়েছে। এক সাহসী বীর মন করে আমার হৃদয় জায়গা করে নিয়েছে। ও যেন সব শত্রুকে ধ্বংস করে দিয়ে আমাকে এসে বলছে, নিশা, আমি যুদ্ধ জয় করেছি। বলো আব্বাস, তুমি কি পারবে? তুমি কি পারবে সে জয় এনে দিতে? পারো ম্যাডাম, অবশ্যই পারব। শুধু আমার একটা কথা সত্যি করে কইবেন, ওরা কারা যারা আপনার বাড়ি রক্তে লাল করে দিছিল? ওরা হায়নার দল। তুমি একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। আমি তোমাকে সব জানাবো আব্বাস, আমি সব জানাবো। কি করতেছেন ম্যাডাম? তোমার ম্যাডামকে তোমার মনে একটু জায়গা দাও আব্বাস। আমি যেন আবার নতুন করে বাঁচতে পারি। আমি তুমি ম্যাডাম নই। ম্যাডাম কোন কি ম্যাডাম? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি মালিক হয়ে একজন দারোয়ানের কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না আব্বাস, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি হব না ওই মন চুরি করে ফেরারি আমি হব না ভালোবাসা দিয়ে আমাকে তুমি বাঁধো না ভালোবাসা দিয়ে আমাকে তুমি বাঁধো না মন চুরি করে পালাতে তোমায় দেব না ওই মন চুরি করে ফেরারি আমি হব না আব্বাসকে আমার সঙ্গী করেছি। নেশা, আমি তোর এই অসম কথা শুনবো না। আমি আমি আজই পত্রিকা বিজ্ঞাপন দেবো বাড়ি বিক্রি করার, নোটিশও পাঠিয়ে দেবো দারোয়ান বস্তি তুলে দিয়ে জায়গা খালি করে দেবার জন্য। জব্বর ভাই সব খুললে কও। আব্বাস চৌধুরী সাহেব তার সব সয় সম্পত্তির বিক্রির বিজ্ঞাপন পেপারে দিছে, আবার আমাকে এই বস্তির থেকে তুলে দেওয়ার নোটিশ দিছে। ধরো তার জমি যখন হে নোটিশ দিবারই পারে, যাও গা, অত চিন্তা করো না। আমি যখন আসি একটা ব্যবস্থা হইব। কি ব্যবস্থা হইব? আমরা কই যামু? বাবা এই জমির মালিক হইল সাহেবের বিদেশি মাইয়া, বিদেশি মাইয়া কখন উড়াল দিব কেটা জানে, তখন কি হইব আমাকে? হ্যাঁ কিচ্ছু হইব না চাচা, উড়াল দিতে গেলে আমি যাত্রা ইয়া ধরবো, কমু আমার ভালোবাসার ফেরত দিয়া যাও। কস কি আব্বাস, বা মন হইয়া তুই চানলে হাত দিছস, হাত যদি পুইরা যায় ক্ষতি কি? এই পুরা হাতে ভালোবাসা চিহ্ন থাকবো। একটা রোহান বিরাট এক বড় লোকের মায়েরা ভালোবাসতো, করে মই নিজের কানে দেখছি। দুঃশালা কান দেখি দেখা যায়, তাই কাল লুকান দিয়ে দেখলেও আমি চোখ দিয়ে দেখছি চৌধুরী মাইয়া আব্বাস রে ভালোবাসে। আমার সম্ভব ফকির নির্বলার লগে ওই মাইয়া জীবনেও প্রেম করবো না, যদি করতে আমার লগে করবো, আর যদি না করে টস করে আগেরটার মতো ফালাই দিমু। একটা পেয়ে গেছে, চৌধুরী বাড়ি বিক্রি করে দেবে। ওই বাড়ি যদি বায়না করতে পারি আমাদের সম্পত্তি হয়ে যাবে। আম্মা ওই বাড়ি আমি ছাড়া কেটা কিনবো? চৌধুরী আমার ছাড়া কার কাছে বিক্রি করবো? শোন মন্ত্রী মিনিস্টার আমি বুঝবো, মাথা ঠান্ডা করে দাবার গুড়ি চাল দিতে হবে। মাথা ঠান্ডা করে আজকালকার যুগে কোনো কাজ হয় না, যত বেশি মাথা গরম হবে তত তাড়াতাড়ি কাজ হবে। আম্মা জান ঠিক কইছে, যত রকমের ভয় আছে সব ভয় দেয়ামু, চৌধুরীর দিশারা কইরা ফালামু, তাইলে দেখবা ঠিকই বাড়ি আমগো কাছে বিক্রি করব। 10 কোটি টাকার উপরে কেউ আছেন? আছেন আছেন, আমি 11 কোটি টাকা দেব। বায়না করে ফেলেন চৌধুরী সাহেব। আর কোনো চাহিদা আছে চৌধুরী সাহেব? থাকলে কয়ে ফেলান, আমরা এখনই বায়না করে ফেলাইতে চাই। না না ঠিক আছে, ঠিক নাই মালিক। এই জমির দাম আছে 15 কোটি টাকা। এই দারোয়ানের বাচ্চা, 15 কোটি টাকা তোর বাপের জীবনে কখনো দেখেছিস? আমরা দারোয়ান ধন সম্পদ পাহারা দেই, তার চেয়ে অনেক অনেক বেশি দেখছি। ওই ফকিরের বাচ্চা দারোয়ান হইয়া মালিকের সামনে দাঁড়ায় কথা গছ, তুই তো চরম বেয়াদব। ওই বড় লোকের বদমাশ পোলা। জমির অরিজিনাল দাম দে। জমির দাম আছে 15 কোটি টাকা, আর তা দিতে না পারলে আপনারা এখন হগলে আইতে পারেন। ওনারা থাকবেন না চলে যাবেন তা আমার ব্যাপার, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? যা এখান থেকে। মালিকের অর্ডার পালন না করলে বেয়াদবি হয়, তাই যাইতাছি। মোহাব্বত, তুই যে বাড়ি কেনার স্বপ্ন দেখছস, ওই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হইব না, কথাটা গিলা রাখিস। শালা ফকির দারোয়ানের বাচ্চা। সরি, আপনার 11 কোটি টাকাই আমি রাজি, অ্যাডভান্স করলে তাড়াতাড়ি করুন। ঠিক আছে ঠিক আছে, 10 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স হিসেবে দিয়ে যাচ্ছি, এই নিন টাকাটা রিসিভ করে রাখুন। আমি দলিলে সাইন করতে পারবো না, আর এই খুনিদের কাছে জমিও বিক্রি করবো না। দেখ নিশা, তাহলে সবকিছু হারাবো। ওরা খুব খারাপ লোক, ওদের কাছ থেকে আমি 10 লক্ষ টাকা বায়না নিয়েছি। ড্যাডি, যে মাটিতে প্রিন্সের রক্তের দাগ লেগে আছে সেই মাটিতে বাস করবে খুনিরা, প্রশ্নই ওঠে না। এত বড় অমানুষ আমি হতে পারবো না। ওদের টাকা তুমি ফিরিয়ে দাও। কি বলছিস তুই? টাকা ফেরত দেবো? হ্যাঁ ফিরিয়ে দাও, তা না হলে আমাকে হারাবে। টাকা টাকা ফেরত দিয়েছেন ভালো কথা, আপনার জমি বাবদ যে অ্যাডভান্স নিয়েছেন সেই টাকা রিসিভ কপি আমাদের কাছে থাকবে। কি বলছেন আপনি? আমার সেই কাগজ আমাকে ফিরিয়ে দিন। আমাদের সাথে চুক্তি হয়ে গেছে, বায়না সূত্রে ওই জমির মালিক এখন আমরা। জমির মালিক আমার মেয়ে, সম্পত্তি বিক্রিতে আমার মেয়ে রাজি নয়। তাতে কি হয়েছে? কান টানলে মাথা আইব, আপনার মায়েও সাইন দিব আবার কবুলও করব। তোরা বেঈমান খুনি, এতদিন আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আর না, ওই কাগজ ফিরিয়ে না দিলে পরিণাম ভালো হবে না। এখন যদি আপনি খুন হন, কোন সাক্ষী আছে? সাক্ষী নাই, সাক্ষী নাই। অনেক বড় যুদ্ধের জন্য এখন আমার তৈরি হইতে হইব, তাই তোমার হাত জোর করে কইতাছি, তুমি জ্যোৎস্নারে বিয়ে করো। কিন্তু আপনার বোন যদি বিধবা হয় তাহলে? তোমার কিছু করার নাই, ওর কপালে যা আছে তাই হইব। তবু বাবার কথাটা রাখতে পারবো না। আয়না তো তুমি জ্যোৎস্নারে নিয়ে আমার বাড়িতে উঠবা, বাকি ব্যবস্থা আমি করবো। ঠিক আছে ভাইয়া, আপনি দিনক্ষণ ঠিক করুন, আমি জ্যোৎস্নাকে ঘরে তুলে নিয়ে যাব। তুমি আমার পিস্তল বন্ধু, তুমি আমার পিস্তল বন্ধু, আমি তোমার গুলি। আমার পিস্তল বন্ধু, আমি তোমার গুলি। তোমার একটু ছোঁয়া পাইলে প্রেমা গুনে জলি, প্রেমা গুনে জলি। আমি তোমার পিস্তল বন্ধু, হাই আমি তোমার পিস্তল বন্ধু, তুমি আমার গুলি। আমি তোমার পিস্তল বন্ধু, তুমি আমার গুলি। তোমার একটু ছোঁয়া পাইলে প্রেমা গুনে জলি, প্রেমা গুনে জলি। Tomar ektu chhoa paile prema gune joli, prema gune रास्ता छो सर। अरे थाम चाचा चाची আমি আমার বউ নিয়ে এসেছি। কত বড় সাহস ফকিন্নিকে বিয়ে করে ঘরে তুলে এনেছে। আর নিশ্চয়ই উকিল নোটিশ পেয়ে গেছো। এই বাড়ির অর্ধেক আমি আমার স্ত্রীর নামে লিখে দিয়েছি। চলো লিখে দিলি মালিক হয়ে গেল। বাবর এই বাড়ির একটা ইটের মালিক না। ইটের মালিক কিনা জানি না, তবে কোর্ট থেকে রায় নিয়ে এসেছি তাই দখল নিতে এলাম। এই বেটা কোর্ট থেকে রায় দিলি আমরা মেনে নেব? আমরা কোর্টের রায় মানি না। যা। কোর্টের রায় মানবেন না? কিসের রায় মানবেন? যখন পুলিশ এসে বুঝিয়ে দিয়ে যাবে তখন মানবেন। ওই মিয়া উকিল সাহেব সামান্য কিছু টাকার লোভে বাচ্চা ছেলেকে বড় বানিয়ে ফেলেছেন। ওই বাবর সম্পত্তির ভাগ নিতে আইছস? মানুষের জান বড় না সম্পত্তি বড়? ওই মহব্বত একবার তো মেরে ফেলেছিস, আবার জন্ম নিয়ে এসেছি। এখন এতটুকু বুঝতে পেরেছি তোদের হাতে আমার মৃত্যু নেই। আব্বাস আর উকিলের বুদ্ধিতে লায়েক হয়ে গেছস। আরে আব্বাস ফকিরের বাচ্চা সম্পত্তির লোভে বইনরে তোরাতে তুইলা দিছে। ওই বাটা তুলে দেই নাই। তোর ভাই ভালোবাসা আমার বোনরে বিয়া করে নিয়ে আইছে। তোরা লোভী মানুষের সম্পত্তি মাইরা খাস। আমি পয়সা থাকতে বাবর সম্পত্তি তো দিবি, আর ওই চৌধুরীর সম্পত্তি যে লোভ করছস সেই লোভের জিব্বা আমি কাইটা ছোট করে দেব। আব্বাস যত বড় কথা তুই কইলি অত বড় বেটা তুই এখনো অস নয়। তারপরও তোর লাগে আমি চ্যালেঞ্জ করলাম চৌধুরীর সম্পত্তি তো ভোগ করুমি, আর তোর রক্তের উপর তাকিয়া চৌধুরীর মাইয়ার লগে আমি পাশর করুম। তুই মানুষের রক্ত খেয়ে হজম করতে পারছ না, পালাই দাস। চৌধুরী মায়ের বিয়া করার জন্য যে লোভ করছস ওইটা পূরণ হইব না। আমি তোরে পেয়েছিলাম চৌধুরীর মায়ের বিয়া করবো আমি, আর তোর মতো কুত্তা খুশিতে লেজ নাড়ব। আমি আপনাদের সবকিছু সাক্ষী থাকলাম। যদি বেঁচে থাকি তাহলে আপনাদের চ্যালেঞ্জ দেখতে পারবো কে জেতে কে হারে। আপনি ছাতা নিয়ে ভিতরে ঢুকেছেন কেন? তোর কপাল খারাপ, তোর চ্যালেঞ্জ দেখার স্বাদ আমি পূরণ করতে পারলাম না। বাবরের সব কাগজপত্র দিয়া দে। না দেব না, মরে গেলেও দেব না। দেখ 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 মরো। এই কেসে আমি বাবরের ভাষায় দেব। কি দেখতেছেন? নকল টাকায় দেশটা ছেয়ে গেছে তাই একটু পরখ করে নিলাম। আমি কাজটা সেরে আইছি। সারবেনই তো? বাকি কাজটা আপনি সারবেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো বাবর সাহেব, উকিল সাহেবের বাসায় গিয়ে তার লাশটা দেখে আসেন। কি বললেন? উকিল সাহেবের লাশ? হ্যালো আপনি কি বলছেন? হ্যালো হ্যালো উকিল সাহেবের লাশ? উকিল সাহেব, উকিল সাহেব অফিসার মহব্বত, মহব্বত আমার উকিলকে খুন করেছে। ওনার কাছে আমার জমির কাগজপত্র ছিল। কার কাছে কি ছিল থানায় নিয়ে পেটালেই সব বেরিয়ে যাবে। তুমি তুমি উকিল সাহেবকে খুন করেছো? কি যাতা বলছেন? ওনাকে আমি খুন করতে যাব কেন? এই অ্যারেস্ট হিম। অফিসার সেন্ট্রি নিয়ে চলো। হ্যালো কি বলে? উকিল সেলিম সাহেব খুন হয়েছে। ফকিরের বাচ্চা বড় লোক হওয়ার স্বপ্ন দেখেছিস? ছেঁড়া কাঁথা শুয়ে কোটি টাকা স্বপ্ন। চাচি আপনারাই খুনি। শেষ পর্যন্ত উকিল সাথে খুন করলেন। মরার পরে দোজকে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চুপ, ফকির নিচে তোর জামাই উকিলকে খুন করেছে, তুই হলে খুনির বউ। তোমরা মিথ্যাবাদী, তোমরা উকিল সাহেবকে খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ। এমন পেটান পেটাবো তুই আর হেঁটে কোর্টে যেতে পারবি না। কেন পেটাবেন? কি অন্যায় করেছে বাবর? ও খুন করেছে। উকিল সাহেবের লাশের কাছে ওকে পাওয়া গেছে। একজন লোক খুন কইরা লাশের পাশে বসে থাকে, এত বড় বোকা একজন খুনি হইতে পারে না। তবে তবে কারা উকিল সাহেবকে খুন করেছে? যারা খুন করেছে তারাই আপনাকে টাকা খাইয়ে বাবরকে অ্যারেস্ট করিয়েছে। কি আজে বাজে কথা বলছেন ওসি সাহেব? যদি বাঁচতে চান আজই বাবরকে কোর্টে চালান করে দিন। বাবর, কোনো চিন্তা করো না, আমি জানি তুমি নির্দোষ। আজকে তোমার জামিন করার চেষ্টা করবো। ভাইয়া খুব সুন্দর লাগতেছে, আপনি একা আমি একা। আমি মোহাম্মদ আলী মিদা, খালি লাগে খিদা, বড় খিদা। আব্বাস কি আপনার জামাই লাগে যে ডাকলেই চলে আইব? আমি আপনার ভালোবাসি। মোহাম্মদ তো চলে যা। আব্বাস, আব্বাস আমার জীবন মরণ সব কিছু। বের হয়ে যা, বের হয়ে যা আমার ঘর থেকে। ওই নিশা, আজ তোরে আমি এমন কলঙ্ক দিমু, ওই দারোয়ানের বাচ্চা আব্বাসও তোর থেকে মুখ ফিরাই নিব। সমাজ তোরে কইব দর্শিতা। উচ্চতলার মানুষ, তুই নিচে তলার মানুষ, আমার অপমান করলে কামটা খারাপ করছো। বদমাশ, আব্বাস যা করেছে ঠিকই করেছে। আর একবার আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে তোকে আমি গুলি করে মারবো। চৌধুরী, চ্যালেঞ্জ দিয়া গেলাম, এক সপ্তাহের মধ্যে তোমার মাইয়ারে আমি বিয়া করুম। আরে যা, তুই যত বড় সন্ত্রাসী হোস না কেন, বিয়া তো দূরের কথা, আমি বাইসা থাকতে তুই নিশার দিকে চোখ তুলে তাকাতে পারবি না। তাহলে তোর চোখ আমি উপরে ফেলাম, তাহলে তো আমি কান হয়ে যাবো। হায় হায়, চোখে তো আর কিচ্ছু দেখুন না। চৌধুরী, টাকা অ্যাডভান্স নিস, জমি জমার মাইয়া বুঝাই দাও, বাইচা যাইবা। কিচ্ছু পাবে না মোহাম্মদ, কিচ্ছু পাবে না। সাব্বাস সাব্বাস আব্বাস সাব্বাস, তোমার সাহস দেখে আমিও সাহসী হয়ে গেছি। গুড। এই সাহসী দিয়ে কোথায় যাচ্ছ? জানো না, তুমি চলে গেলে আমি কষ্ট পাই। সরি ম্যাম, আর হবে না। थैंक यू ऑफिसर समय मत चले তোর এত বড় সাহস একজন পলিটিশিয়ানের গায়ে হাত দিয়েছিস ওই মহব্বতের দালাল তুই ওকে পক্ষ নিছস হ্যাঁ এই পাপের শাস্তি তুই অবশ্যই পাবি এই নিয়ে চলো বাবা ব্যথা পাচ্ছিস তো নো প্রবলেম এই দেখ চল ओसी साहेब खाता एंटी ना दिया अब्बास रे माइरा फालान जतो टाका लागे आमी दिमो लास्टारे माटी चापा दिएन ठीक आछे आमी राजी तबे मालटा जेनो पेशी हय मोनटारे बोइरा दिमुने जान कामटा जायरा फालान আমার মেয়েকে ছেড়ে দেন তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব হায় হায় করেন কি লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করলে ফাইসা আমি নিশারে ছেড়ে দিলাম প্লিজ গুলি করবেন না Daddy, get it out! Please, Daddy, get it out! সম্পত্তির মালিক ফকির ইয়াজান বড় লোকের স্বপ্ন দেখছে ওর এমন গান করিয়া দিন টু গান ছাড়ার কোনো কামই থাকবে না আম্মা জান গেছে গা আগে গেছে গা तो भाई हम क्या बात है ये हम बच्चे मिलने वाला हाँ यार খুশিতে লেজ লাড়বো। ওই আব্বাস দারোয়ান কই? ওই আব্বাস, উপর থেকে ছায়া দেখ। আমি তোর নিশারে নিয়া তোর রক্তের উপর তাকিয়া বাসর করতেছি। আমি জানি আমার হাত ছাড়া তুই মরবি না, জীবন মরণের শেষ টসটা আজ করে লই, তুই বাঁচবি না মরবি। দেখ, মরণ মরণ আমার না তোর, দেখি মরণ কার। Abbas Daroaan, now, our poor Abtiyo.